পশ্চিম দিক থেকে বয়ে এসেছে গঙ্গার ধারা পদ্মা। আর এই পদ্মার তীরেই মিলনস্থল ফরিদপুর জেলার চরভদ্রাসন। চরভদ্রাসন উপজেলার জিরো পয়েন্ট থেকে মাত্র 2 কিলোমিটার পূর্ব দিকে গোপালপুর ঘাট, রাজধানী ঢাকার সাথে সরাসরি যোগাযোগের একটি সহজ ও অন্যতম মাধ্যম। ক্যালেন্ডারের ছবির মতো নদী পাড়ের স্নিগ্ধ সবুজ নয়নকারা দৃশ্যপট ছাপ রেখে যায় অন্তরের চিত্রপটে। ঘোলায় জল তরঙ্গের রূপরসে আকুণ্ঠ ডুবে থাকা রূপসী নদীর নাম পদ্মা। প্রবল জোয়ার ভাটা ও স্রোত গতি সম্পন্ন পদ্মার চরিত্রে মিশে আছে একটি ভাঙন প্রবণ নদী হিসাবে। বর্ষায় পাল্টে যায় এর রূপরেখা বহুগুণে। চঞ্চল জলের বুক চিরে বিভিন্ন ধরনের নৌকার দিনভর দুরন্ত পারাপার। জীবিকায় বা যাতায়াতে স্বচ্ছ জলের স্নিগ্ধতা ভেদ করে এপার ওপার প্রতিনিয়ত। বৈঠা বাওয়া ছোট আকৃতির নৌকা থেকে ইঞ্জিন চালিত বৃহৎ আকৃতির নৌকাও অনায়াস ছন্দে ছুটে বেড়ায় সব সময়। নদীমাতৃক এ অঞ্চলের অর্থনৈতিক প্রবাহ এপার ওপার ভেসে ভেসে আসে যায়। মৎস্যগর্ভায় পদ্মা 12 মাসই বহাল থাকে এর নাব্যতা, বর্ষায় বাড়ে বহুগুণ। কৃষিকাজের পাশাপাশি এ অঞ্চলের মানুষের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পেশা পদ্মা নদীতে মাছ ধরা। নদী আর নদীর জল তরঙ্গের সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক জেলেদের। মাছ ধরার মৌসুমে দিনের পর দিন নদীতেই থাকে নোরা। নদীর চরে গ্রাম অঞ্চলের বাসিন্দারা পদ্মার কাছে প্রতিদিনই আসে, যেন নদী তাদের নিত্য সহায়। দানের বেলায় পদ্মা যেমন উদার, ভাঙনের বেলায় তেমনি কীর্তিনাশা। ভাঙন প্রিয় এ নদী ভরা মৌসুমে টেনে নেয় জনপদের পর জনপদ। পদ্মারে ভাঙা গড়ার কারণেই গোপালপুর ঘাট স্থানান্তরিত হয়েছে অনেকবার। এ অঞ্চলে ফসলের প্রাচুর্যে পদ্মা যেন পুষিয়ে দেয় ভাঙনের সমস্ত ক্ষয়ক্ষতি। বর্ষায় পলিজমা উর্বর মাটিতে ধান গম আর ভুট্টার ফলন এখানে বেশ চোখে পড়ার মতোই। দেশের আর 10টা গ্রামের মতোই মায়া মমতার বাঁধন এখানে নিবিড়। এক সময়ের পাল তোলা বৃহৎ আকৃতির বজরা এখন আর নেই, তাই ইঞ্জিন চালিত বড় বড় বোটগুলাই এখন পারাপারের একমাত্র মাধ্যম। পদ্মা সেতু উদ্বোধনের পর কাঁঠালবাড়ি ঘাট থেকে কিছু লঞ্চ গোপালপুর ঘাটে নিয়ে আসা হয় এবং 2022 সালের 18ই অক্টোবর থেকে গোপালপুর ঘাট থেকে ঢাকা দোহার উপজেলার মৈনট ঘাটে লঞ্চ চলাচল শুরু হয়। এখানে জীবন ও জীবিকা পদ্মার মতোই বহমান। এভাবেই কেটে যায় ভাঙা গড়া স্রোতের সাথে পদ্মাপাড়ের জীবন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। খোদা হাফেজ।